এই যে দেখতে পাচ্ছেন ছৌ নাচ, এটা কিন্তু কোনো উৎসবের আয়োজন নয়। এই ছৌ নাচের মধ্য দিয়ে বাংলা সৃষ্টি একেবারে বিধাননগরের বুকে চলে এলো, তাও আবার আপার প্রাইমারিতে রাজ্যের করা দুর্নীতির প্রসঙ্গে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপার প্রাইমারিতে রাজ্যের যে দুর্নীতি হয়েছে যা নিয়ে চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করে চলেছেন, আর তাদেরই আন্দোলনে কিন্তু এদিনকে এই ছৌ নাচের সঙ্গে ধামসা মাদল দেখতে পাওয়া গেল। তার সঙ্গেই পুরুলিয়ার বিখ্যাত সেই তীরধনুকও এদিনকে হাজির করা হয়েছিল, যার মূল উদ্দেশ্য হিসাবে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম দাবি করেছেন যে ধামসা মাদলের আওয়াজ যতটাই বেশি হবে রাজ্যের কানে, তাদের দাবি তত দ্রুত গিয়ে পৌঁছবে। আর সেই কারণেই এদিনের এই বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছিল শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের ডাকে প্রাথমিক শিক্ষকরা। তাদের আন্দোলনের মধ্য দিয়ে এদিনকে কিন্তু রাজ্যের SSC ভবনের সামনে যে অবস্থান এবং ধর্ণা করা হয়, সেখানেই কিন্তু রাজ্যের কাছে বড় বার্তা ছুড়ে দেওয়া হলো বলে মনে করা হচ্ছে। দেখুন, এরা প্রত্যেকে যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী। এই সরকারের যে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি করে যে পরিকল্পনা মামিক স্ক্যাম করেছে, সেই স্ক্যামের শিকার হয়েছে এই যোগ্য চাকরি প্রার্থীরা। প্রত্যেকে জঙ্গলমহলের চাকরি প্রার্থী, তারা অনেক কষ্টে লেখাপড়া শেখে, অনেক অভাবের পরে, তারপরেও তারা কিন্তু বঞ্চিত। সেই জায়গা থেকে তাদের যে আদিবাসী সংস্কৃতি, সেই বাংলার সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আজকে তুলে ধরা হয়েছে এই উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে কলকাতা রাজপথে, যে যাতে ওরা বঞ্চিত, ওদের ওই সংস্কৃতি তুলের মাধ্যমে ওরা শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করছে, যাতে স্বচ্ছতার সঙ্গে দ্রুত রেশিও মেনটেন করে সিট বাড়িয়ে নিয়োগ করা হয়। আজকে আমরা এই আন্দোলনে সত্যি একটা বৈচিত্র্য নিয়ে এসেছি, যেটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সংস্কৃতি, আদিবাসী সম্প্রদায়ের যে ছৌ নাচ এবং তাদের যে শাল বা ধামসা মাদল, সেটা আজকে আমরা তুলে ধরেছি। তারাও আমাদের চাকরি প্রার্থী, হব শিক্ষক, তারাও আজকে সরকার যে দুর্নীতি করেছে, এই ধামসা মাদল বাদ্যযন্ত্রের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি। যাতে দ্রুত সরকার কমিশনের কাছে এই আওয়াজ বা আমাদের এই বার্তা যাতে যায়, দ্রুত রেশিও মেনটেন করে সিট আপডেট করে যাতে আমাদের রিক্রুটমেন্ট দ্রুত করে, তার প্রতিবাদ স্বরূপ আজকে আমরা এই ধামসা মাদল এবং যে আদিবাসী সম্প্রদায় ছৌ নাচ নিয়ে আজকে আমরা এই শোভাযাত্রা এবং অবস্থান বিক্ষোভ আমরা একটা পরিচালনা করছি।